আসসালামু আলাইকুম মন বুটিকে আপনাকে স্বাগতম। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এগুলোর মাপ হচ্ছে, এটা লেডিস ফতুয়া, হ্যাঁ লেডিস ফতুয়া। এটা লম্বা হচ্ছে 28, বডি হচ্ছে 38, কোমর হচ্ছে 34, শোল্ডার হচ্ছে 14.5, আর হিপ হচ্ছে 20, হাতার লম্বা 7, হাতার মুহুরি 12। আর এটা হচ্ছে এই ডিজাইন গলা, সামনে দুইটা কট ফিতা আছে, হাতা ফাড়া, একটি লেডিস ফতুয়া সাইডে ফাড়া, ঠিক আছে। আসেন আমরা লেডিস ফতুয়া কীভাবে কাটতে হয় আমরা আগে দেখি। হ্যাঁ হচ্ছে 21.5, নিচের ঘেরটা 21.5, 21.5 ইঞ্চির মাপ দিয়ে আমরা আগে একটা ভাঁজ দিয়ে নেবো, ডাও চার ভাঁজ করে। আমরা দুই পার্ট একসাথে কাটতেছি, এই জন্যে আমরা চার ভাঁজ করে আগে একটা ভাঁজ দিয়ে নেবো। তাহলে আমরা এখানে নেবো 11.5 ইঞ্চি, আমরা অ্যালাউন্স দেবো সামনে 1 ইঞ্চি বেশি, অ্যালাউন্স রেখে তারপরে ভাঁজ দিয়ে পড়বো। এভাবে তাহলে আর প্রথমে আমরা করব কি, নিচের অ্যালাউন্সের জন্য আমরা এখানে অ্যালাউন্সটা একটু চওড়া করে দেব। এর জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি আমরা নিচের ভাঙাটা রাখবো, ঠিক আছে। নিচের সেলাইয়ের জন্য অ্যালাউন্স রাখবো 1.5 ইঞ্চি। এবার আমাদের লম্বা হচ্ছে এই 28, আর সাথে 1/2 ইঞ্চি আরও প্লাস করে নেব, ঠিক আছে, এটা ছোল্ডারের জন্যে। তো আমরা এখানে 38 ইঞ্চি বডি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই 7.5 ইঞ্চি বগল নামাবো, এখানে 7.5 ইঞ্চি বগল নামবে। আর কোমর 14.5 ইঞ্চি নিচে একটা কোমরের দাগ দেবে। আর এখানে আমরা করব কি, নিচের থেকে 6 ইঞ্চি উপরে আমরা একটা ফাড়ার মার্জিন দেবো, ঠিক আছে। এখানে যেখানে যেটা ফাড়া হবে সেটা এখানে হবে। তাহলে এই আর কি, এই যে ডবল দাগ দিলাম এইটুকু মাইনাস হবে, হ্যাঁ এইটুকু মাইনাস হবে। এখানে বডির মাপ, তাহলে বডির মাপে আমাদের বডি হচ্ছে, আমাদের এই লেডিস ফতুয়ার বডি হচ্ছে 38, এই যে 38 নিলাম, কোমর হচ্ছে 34 নিলাম, এই যে 34 নিলাম, আর এখানে হচ্ছে হিপ হচ্ছে 40 আমরা এটা মাপ দিলাম। তাহলে এবার আমরা কী করব, এভাবে এটা শেপ করে নেব, ঠিক আছে। আর এই 40 এখানে হলো 40, হ্যাঁ আর এখানে আমরা 41 দেবো, এখানে ছাড়া এখানে একটু বেশি রাখবো, ঠিক আছে, 1 ইঞ্চি বেশি রাখবো। এই পাটা এভাবে দিয়ে দেবো, এটা হচ্ছে হিপ, এটা হচ্ছে কোমর, আর এটা হচ্ছে বডি, ঠিক আছে। এবার আসেন আমরা শোল্ডারে মাপ দিই। শোল্ডার হচ্ছে আমাদের 14.5, তো 14.5 আমরা প্রথমে একটা মাপ দেবো, তারপরে সেলাইয়ের অ্যালাউন্সের জন্যে আমরা একটা মাপ দেবো, ঠিক আছে। আর গলার জন্যে আমরা নেব, গলাটা হচ্ছে এখানে 4.5 ইঞ্চি গলা, আমরা পিছনের গলার আগে দাগ দিয়ে নেব, পিছনের গলাটা এইভাবে। ওই অনুপাতে আমরা কি করব, একটা সামনের গলার মাপ দেব, সামনের গলাটা হবে 4.75, হ্যাঁ 4.75 ইঞ্চি গলা হবে, ঠিক আছে। এই যে আমরা কি করলাম, এইভাবে গলাটার আগে একটা মার্জিন করে নেব, এখানে একটু ইউ টাইপের হবে গলাটার, হ্যাঁ এইভাবে, এই দেখেন এইভাবে। আর এখান থেকে ফিতা চলে যাবে, এখান থেকে ফিতা হবে, মানে দুই সাইডে দুটো ফিতা হয়ে যাবে, হ্যাঁ। তা আমরা এখানে কি করব, এই 1/2 ইঞ্চি পরিমাণ আগে ডাউন দেব, এখানে শোল্ডারে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দেব, আর
শোল্ডারে কি করব, শোল্ডারে কি করব, এই এবার এখানে এটা সোজা করে আমরা মার্ক করব, মার্ক করে এইভাবে বগলে গোল করে দেব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ড্রয়িং। তাহলে আমরা এই যে করলাম গলা আর বগল নামালাম, হচ্ছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি বগল নামালাম। তাহলে 1-এর 4 নাকি, 7.5, 1-এর 4, এই বগল, এই বগল নামালাম 7.5, আর এই কোমরের এখানে নামালাম 14.5, 14.5, আর হিপ নামলো, হিপ নামলো, হিপ নামলো 20 ইঞ্চি, 20 ইঞ্চি, ঠিক আছে। তো এই হলো হিপ, হলো 20 ইঞ্চি, আর এখান থেকে এই ফাড়াটা হয়ে গেল, এখান থেকে ফাড়া হবে। হ্যাঁ, তো এই হচ্ছে, আমরা এবার কাটিংয়ে চলে যাই। কারণ আমরা সামনের পাটের, সামনের পাট থেকে 200 টা এইভাবে অ্যালাউন্স, 1.5 ইঞ্চি অ্যালাউন্স আমরা সাইডে রেখে কেটে ফেলব, 1.5 ইঞ্চি সাইডে রেখে আমরা কেটে ফেলব, একটু শেপ বেশি। এখন আমরা কি করলাম, একটা পাট এখান থেকে রেখে দিলাম, এটা ব্যাক পাট, ব্যাক পাটটা আমরা রেখে দিলাম। এখানে এবার আসেন, আমরা এটাকে সামনের পাট করব। হ্যাঁ, কি করবো আমরা এখান থেকে, এখান থেকে এই যে এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কেটে দিলাম। এই 1/2 ইঞ্চির কাটার কারণ আছে, 1/2 ইঞ্চি অনেক সময় দেখা যাচ্ছে কামিজের অথবা ফতুয়ার সামনের থেকে, সামনের পাট পিছনে চলে যায়, গলা থেকে পিছনের দিকে চলে যায়, টান দেয়, সেটা, সেটার জন্যে, সেটা এই দুই পাট সমান থাকলে এই জিনিসটা বেশি সমস্যা হয়। তা আমরা এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে দেওয়ার কারণে এই সমস্যাটা আর হবে না, ঠিক আছে। এখানে আমরা দুইটা পথ ফিতা লাগাই দেবো, ঠিক আছে। এই হলো আমাদের সাইড অনরকম। এবার আমরা হাতাটার প্রথমে একটা দাগ দেব, এই যে হাতায় একটা দাগ দিলাম। আমরা কি করব, হাতাটার অ্যালাউন্সটাও একটু বেশি রাখবো। হ্যাঁ, এই যে 1 ইঞ্চি পরিমাণ হাতার অ্যালাউন্স রাখবো, 1 ইঞ্চি। হ্যাঁ, এখানে 1 ইঞ্চি। এখন হাতা আমাদের লম্বা হচ্ছে আপনার 7, লম্বা হচ্ছে 7, এই যে লম্বা 7। আর এখান থেকে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে 3 ইঞ্চি নিচে আমরা একটা দাগ দেব, 3 ইঞ্চি, ঠিক আছে। 3 ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিলাম, দিয়ে এভাবে সোজা টেনে দিলাম, দিয়ে হাতার মুহুরিটা হচ্ছে 12। হ্যাঁ, আমরা এই অংশটা দাগ দিব, হাতার মুহুরিটা হচ্ছে 12, এই যে 12। হ্যাঁ, আর এখানে যদি 12 হয় তাহলে সেক্ষেত্রে বগলের এখানে 1 ইঞ্চি বেশি হয়। হুম, এখানে 12, তাহলে এখানে নেব আমরা 7.5, ঠিক আছে। এখানে 7.5 নিলাম। এবার আমরা কি করব, এখানে এই এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা 3 ইঞ্চি ডিফারেন্স করে, না 2.5 ইঞ্চি ডিফারেন্স করে আমরা একটা দাগ দেবো, দিয়ে ঠিক এইভাবে শেপ কাটটা ফেলবো। খাতা কাটার ক্ষেত্রে আমরা এইগুলো বারবার দেখব, যে এইভাবে ফেললে দেখা যাচ্ছে এখান থেকে আপনার শেপটা দিতে সুবিধা হবে, ঠিক আছে। এই যে শেপটা দিলে, দিতে আমাদের সুবিধা হলো, এই যে এইভাবে আমরা শেপ দিতেলাম, ঠিক আছে। এই শেপটা দিতে আমাদের সুবিধা হয়। আর এখানে ঠিক এইভাবে আমরা একটা মার্ক করলাম,
করে হাতার এলাস মিলে এই কেটে ফেলবো। এই লেডিস ফতুয়া অথবা টপস, অনেকে অনেক ধরনের কথাই বলে, অনেকে বলে টপস, অনেকে লেডিস ফতুয়া বলে। হ্যাঁ, তো মূলত লেডিস ফতুয়াই। হ্যাঁ, এই আর কি। এবার আমরা হালকা একটু তাল পাট কেটে দেবো, হালকা করে। হ্যাঁ, এইভাবে কেটে নিলাম আমরা তাল পাট। এই যে দেখেন, এই যে কাটার পরে এই এমন হলো। এবার আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম তাল পাটের, এখানে চিহ্ন দিয়ে দিলাম। এই যে তারপরে এখানে চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। এই চিহ্ন কাটতে, চিহ্ন কাটার পরে এখানে আমরা আর একটা কাজ করব, সেটা হলো হাতা একটু ফাড়া হবে। হ্যাঁ, আমরা ফাড়া ফাড়া হলে এখানে আমরা আমাদের এই হলো মেজারমেন্ট, আর এখানে আমরা আড়াই ইঞ্চি ফাড়া দেবো, আড়াই ইঞ্চি। হ্যাঁ, আড়াই ইঞ্চি, এই যে আড়াই ইঞ্চি, এইভাবে আমরা কেটে নিলাম, এই ফাড়া হয়ে গেল, ঠিক আছে। এই যে ফাড়া, এই যে আমরা দেখাই, আমি একটু দেখাই, ম্যাডাম বলুন না, এই দেখাই। এই যে এই হলো ব্যাক পার্ট, ঠিক আছে, এই হলো ব্যাক পার্ট, এই হচ্ছে সামনে পার্ট। এই যে ছোট হাফ ইঞ্চি ডিফারেন্স, এই হাফ ইঞ্চি দেখা যাচ্ছে এইভাবে সেলাই হয়ে যাবে, এই যেমন সেলাই হয়ে যাবে। হলো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।